নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এতদিন আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না, আমাদেরকে অফিসে যেতে হতো। এবার কিন্তু আপনারা নিজেরাই আপনাদের হাতে থাকা মোবাইল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনাদের টাকা কেন ঢুকছে না, কোথাও কোনো সমস্যা রয়েছে কি না, বা আপনাদের কোনো ডকুমেন্টস ঠিকঠাক আপলোড রয়েছে কি না, কোনো ভুলভ্রান্তি হয়েছে কি না, নতুন আবেদনগুলো অ্যাপ্রুভড হয়েছে কি না, সমস্ত কিছু আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো আপনাদেরকে প্রথমে বলে রাখি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটা ওয়েবসাইট রয়েছে। প্রত্যেকটা প্রকল্পেরই একটা করে ওয়েবসাইট থাকে, বা কোনো প্রকল্পের আন্ডারে অন্য প্রকল্পগুলো যুক্ত থাকে, তাদের একটা করে ওয়েবসাইট থাকে। সেরকম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটা পোর্টাল রয়েছে, সেই পোর্টালের নাম হচ্ছে socialsecurity.wb.gov.in। এটা হচ্ছে ওয়েবসাইট, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা যায়, বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যাবতীয় ডিটেলস, নতুন যারা আবেদন করছে তাদের এন্ট্রি করা থেকে শুরু করে, কারো নাম বাদ দেওয়া থেকে শুরু করে, সমস্ত কিছু কিন্তু এই socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটটা থেকে করা হয়ে থাকে। এবার এই ওয়েবসাইটটা যখন গুগলে সার্চ করবেন, আপনার সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে, এবং এখানে প্রথমেই দেখবেন দুটি অপশান রয়েছে, মোবাইল নাম্বার দেওয়ার আর ওটিপি দেওয়ার ঘর, আর লগ ইন জেনারেট ওটিপির ঘর রয়েছে। এবার দেখুন, এইখানে মোবাইল নাম্বার, যারা অফিসের স্টাফ তাদের মোবাইল নাম্বার, বা যাদের যাদের আইডি রয়েছে তাদের নির্দিষ্ট মোবাইল নাম্বার, নির্দিষ্ট পিন দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। এবার আপনি যদি এখানে মোবাইল নাম্বার দেন, আপনার মোবাইলে কোনো রকম ওটিপি কিন্তু আসবে না, কারণ আপনার যেহেতু ওই মোবাইল নাম্বারটা এই পোর্টালে লগ ইন নেই। শুধুমাত্র অফিসের স্টাফ যারা লক্ষ্মীর ভাণ্ডারের কাজ করে তারাই কিন্তু এই কাজটি করতে পারবে, আপনারা পারবেন না। সুতরাং এই ওয়েবসাইটটা কোনো কাজেরই নয় সাধারণ পাবলিকদের জন্য, এখানে সাধারণ পাবলিকরা কোনোভাবেই স্ট্যাটাস চেক করতে পারবেন না। তাহলে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল থেকে কীভাবে স্ট্যাটাস চেক করবেন, তার জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম তার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলে এসে আপনারা সার্চ করবেন দুয়ারে সরকার গুগলে লিখে আপনারা সার্চ করে দেবেন। যখনই সার্চ করবেন, আপনার সামনে প্রথমেই দেখবেন এখানে একটা ওয়েবসাইট চলে এসেছে, দেখতে পাচ্ছেন ds.wb.gov.in, এগিয়ে বাংলা লেখা রয়েছে এবং দুয়ারে সরকার কথাটা লেখা রয়েছে। তো আপনারা এই যে নিচে দুয়ারে সরকার কথাটা লেখা রয়েছে, এই দুয়ারে সরকার লেখাটাই ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, এটা হচ্ছে দুয়ারে সরকারের ওয়েবসাইট, এটাও কিন্তু গভর্নমেন্টেরই ওয়েবসাইট। এবার এই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসছে। এইখানে দেখুন একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, এই হেল্পলাইন নাম্বারে আপনারা কল করে কিন্তু খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে দাঁড়ান, আপনারা এখান থেকে ভিডিওটা দেখে পালিয়ে যাবেন না, কারণ আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে সবসময় কিন্তু উত্তর পাবেন না, বা আপনাদেরকে কিছু কিছু জিনিস ফলো করতে হবে, তবেই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এই নাম্বারে ফোন করে, নইলে কিন্তু পারবেন না। এই নাম্বারে ফোন করে আপনারা কীভাবে সার্ভিস পাবেন, আমি আপনাদেরকে একটা কল রেকর্ড শোনাচ্ছি, সেটা আগে শুনে যান। হ্যাঁ স্যার, আমার একটা ব্যাপারে জানা ছিল, যে এটা দুয়ারে সরকারের যে ওখানে নাম্বারটা দেওয়া হয়েছে আপনাদের এই হেল্পলাইন নাম্বার, এই হেল্পলাইন নাম্বারে পাবলিকরা কি কি সাহায্য পেতে পারে? এই হেল্পলাইনটা অনলি ফর লক্ষ্মীর ভাণ্ডার হেল্পলাইন নাম্বার? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডারেরই, মানে লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড অনেকে তো বলছে যে স্ট্যাটাস চেক করবে, যে কোনো লক্ষ্মীর ভাণ্ডার ব্যাপারে যে কোনো তথ্য আপনি জানতে পারেন এখান থেকে, মানে কেউ যদি স্ট্যাটাস চেক করাতে চায়, ধরুন দুয়ারে সরকার, একদম 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 সমস্ত কিছু, কেন টাকা ঢুকছে, হ্যাঁ ওই স্ট্যাটাস চেক করাতে গেলে আপনাকে এখানে স্বাস্থ্যসাথী নাম্বার, আধার নম্বর, আর অ্যাপ্লিকেশনের সঙ্গে যে ফোন নাম্বারটা দিয়েছেন এই ফোন নাম্বার, এই তিনটেকে জিনিস নিয়ে ফোন করতে হবে, সঙ্গে ব্যাংকের বইটাকে রাখতে হবে। আচ্ছা, আর এমনি কারো ধরুন হঠাৎ টাকা বন্ধ হয়ে গেছে, সেও জানতে চাইছে আপনারা সব টাকা বন্ধ হয়ে গেছে, অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাইলে, ঠিক আছে, কিভাবে অ্যাপ্লাই করবে, যে কোনো তথ্য লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত যে কোনো তথ্য। তো বুঝতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করার পর আপনাদেরকে অবশ্যই আমাদের হাতের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রাখতে হবে, তবে এখন স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কোনো সমস্যা নেই, আধার কার্ডটা অবশ্যই রাখতে হবে, ব্যাংকের পাসবই, এবং যেই ফোন নাম্বারটা আপনি লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েছেন সেই ফোন নাম্বারটা অবশ্যই রাখবেন। তো এই সকল কাগজপত্রগুলি আপনার সামনে রেখে তারপর আপনারা কল করবেন, যখন স্ট্যাটাস চেক ওনারা করবেন, আপনার কাছে কিন্তু আধার নাম্বার আরে বা মোবাইল নাম্বার আরে ব্যাংকের ডিটেলস আরে কিন্তু চাইতে পারে। আর যারা নতুন আবেদন করেছেন তারাও যদি স্ট্যাটাস চেক করাতে চান, অবশ্যই আপনারা আধার কার্ডটা সঙ্গে রাখবেন, মোবাইল নাম্বার সঙ্গে রাখবেন, এবং ওনাদেরকে বললেই ওনারা ওনাদের যে আমি আপনাদেরকে প্রথমে যে পোর্টালটা দেখালাম ওইখান থেকেই স্বাস্থ্যসাথী নাম্বার বা আধার নাম্বার বসিয়ে তারা স্ট্যাটাস চেক করে বলে দেবে যে আপনাদের আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে, বা কোনো সমস্যা রয়েছে কি না, যাদের টাকা ঢুকানি তাদের কোনো সমস্যা রয়েছে কি না, সমস্ত কিছু কিন্তু তারা বলে দেবে। এবার কথা হলো,
আপনার মতো হাজার হাজার মানুষ এই নাম্বারে ফোন করছে, আর সেখানে কল হচ্ছে ধরুন একজন দুজন ব্যক্তি। তো সবার পক্ষে তো সবসময় কল রিসিভ করা সম্ভব নয় বা সবসময় লাইন খোলা থাকাও সম্ভব নয়, তাই ব্যস্ত থাকতে পারে লাইন। সেক্ষেত্রে আমাদেরকে বলবো আপনারা কিছু সময় পরে পরে চেষ্টা করবেন, ছুটির দিন বাদে কাজের দিনে চেষ্টা করবেন। যদি লাইন ফ্রি থাকে, তারা যদি ফ্রি থাকে, অবশ্যই আপনার কল রিসিভ করবে এবং আপনাদেরকে তারা যথাসম্ভব সাহায্য করবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো করতে ভুলবেন না।